আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জ্বালানির বিকল্প বাজারের সন্ধানে মস্কো, ইমরানের সমালোচনা করায় সেনাবাহিনীর প্রশংসায় বিলাওয়াল মরিয়ম, শতাধিক গ্রাম জ্বালিয়ে দিয়েছে বার্মিজ জান্তারা, এবং সর্বশেষ থাকছে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন চলছে তুমুল সংঘর্ষ, আর এই সংঘর্ষের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যে সংবাদ প্রচারিত হচ্ছে তা হচ্ছে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরি করছে আমেরিকা। যদিও আমেরিকা সেটা অস্বীকার করছে, কিন্তু রাশিয়ার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে যে ইউক্রেন সহ বিভিন্ন আমেরিকার বন্ধুসুলভ দেশগুলোর কাছে জীবাণু অস্ত্র রয়েছে এবং যেগুলো গবেষণা ও তৈরি করছে আমেরিকা, অর্থায়ন করছে আমেরিকার সরকার। এটা নিয়ে জাতিসংঘে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, কিন্তু সমস্যা সেখানেই দেখা দিচ্ছে যে জাতিসংঘ মূলত আমেরিকার পুতুল হিসেবে পরিচিত এবং আমেরিকা যা বলে জাতিসংঘ তাই বলে, যে কারণে এত গুরুত্বপূর্ণ একটি ইস্যু তারা অগ্রাহ্য করার চেষ্টা করছে। কিন্তু মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ এই জীবাণু অস্ত্র যদি সত্যি সত্যি সামনে আসে বা বিস্ফোরণ ঘটে, তাহলে ইউক্রেন তো যাবেই, সঙ্গে সারা বিশ্বের ব্যাপক ক্ষতি হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে এমন পরিস্থিতিতে রাশিয়ার পক্ষে অবস্থান গ্রহণ করেছে জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ চীন। তারা এই যুদ্ধে রাশিয়াকে সরাসরি অসমর্থন ঘোষণা করছে এবং রাশিয়ার যে লক্ষ্য নিয়ে যুদ্ধ চালাচ্ছে তা অবশ্যই সফল হবে বলেই বলছে চীনা সরকার। আপনারা কি মনে করেন, এই যুদ্ধে রাশিয়া জয়ী হবে নাকি রাশিয়া পরাজিত হবে? কি মনে হয় আপনাদের এ বিষয়ে? অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ইউক্রেনে ফের সংঘর্ষ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। জ্বালানির বিকল্প বাজারের সন্ধানে মস্কো, খুব দ্রুত ইউরোপে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া, এর পরিবর্তে এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলের বাজারগুলোকে গুরুত্ব দেওয়া হবে। বৃহস্পতিবার 14 এপ্রিল রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন টেলিভিশনে দেয়া এক ভাষণে এসব তথ্য জানিয়েছেন। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানায়, রাশিয়ার জ্বালানি বিশেষ করে তেল ও কয়লার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জবাবে পদক্ষেপটি নেওয়া হচ্ছে বলে ভাষণে দাবি করেন পুতিন। অবশ্য তিনি স্বীকার করেছেন, ইউরোপে জ্বালানি পাঠানো বন্ধ করলে তা পুরো বৈশ্বিক অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে। একই সঙ্গে তার দাবি, প্রতি বছর যে পরিমাণ জ্বালানি বিশেষ করে প্রাকৃতিক গ্যাস রাশিয়া ইউরোপে সরবরাহ করা হয়, নিকট ভবিষ্যতে তার আদর্শ বিকল্প উৎস খুঁজে পাবে না ইউরোপ। বৃহস্পতিবারের ভাষণে পুতিন বলেছিলেন, এখন আমাদের জ্বালানির বিকল্প বাজার খোঁজা জরুরি, এটি আমাদের মেনে নেওয়া উচিত যে এই নিকট ভবিষ্যতেই পশ্চিমা রাষ্ট্রগুলোতে আমাদের জ্বালানি সরবরাহ হ্রাস করতে হবে। রুশ প্রেসিডেন্টের দাবি, এখন বিশ্বের পূর্ব এশিয়া ও দক্ষিণাঞ্চলীয় দেশগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন আমাদের, সেসব দেশে জ্বালানির চাহিদা বেশ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। যদিও এই কাজটি আমাদের ধাপে ধাপে করতে হবে, প্রথম ধাপে ওইসব অঞ্চলে জ্বালানি রপ্তানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতে মনোযোগ দিতে হবে। উল্লেখ্য, রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপ ব্যাপকভাবে নির্ভরশীল। ইউরোপের বার্ষিক জ্বালানি গ্যাসের চাহিদার 40% সরবরাহ আসে রুশ ভূখণ্ড থেকে। এছাড়া রাশিয়ান কয়লা ও তেলের ওপরও ইউরোপের ব্যাপক নির্ভরশীলতা। ইউক্রেনে যুদ্ধের জেরে রাশিয়ার জ্বালানি সম্পদের ওপর নির্ভরতা কমানোর যে সিদ্ধান্ত ইউরোপের দেশসমূহ নিয়েছে, পুরো বিশ্বব্যবস্থায় তার নেতিবাচক প্রভাব পড়বে এবং ইউরোপই এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ভুক্তভোগী হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই মন্তব্য করেছেন। ভাষণে পুতিন বলেন, এটা খুবই অবাক করার মতো ব্যাপার যে আমাদের তথাকথিত পশ্চিমা অংশীদাররা নিজেরাই স্বীকার করছে যে রাশিয়ার গ্যাস ছাড়া তারা চলতে পারবে না। এবং এটাও সত্য যে রাশিয়ার পরিবর্তে বিকল্প উৎস থেকে জ্বালানি কেনার যে সিদ্ধান্ত ইউরোপ নিয়েছে, তার ফলে পুরো বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। নিঃসন্দেহে সেই প্রভাব হবে খুবই যন্ত্রণাদায়ক এবং তার প্রথম ভুক্তভোগী হবে ইউরোপ নিজেই। রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপ ব্যাপকভাবে নির্ভরশীল। ইউরোপের বার্ষিক জ্বালানি গ্যাসের চাহিদার 40% সরবরাহ আসে রাশিয়া থেকে। এছাড়া রাশিয়ার কয়লা ও তেলের ওপরও ইউরোপের নির্ভরশীলতা অনেক।
সম্প্রতি ইউক্রেনের সামরিক অভিযানের জেরে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপ। এসব নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার তেল ও কয়লাও রয়েছে। গ্যাসের ওপর যদিও এখনও নিষেধাজ্ঞা দেয়নি ইউরোপ, তবে ইউরোপের দেশসমূহের জোট ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে আগামী 2027 সালের মধ্যে রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করবে ইউরোপ। চলতি বছর থেকেই রাশিয়ার উপর গ্যাস নির্ভরতার 60% কমানোর চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইমরানের সমালোচনা করায় সেনাবাহিনীর প্রশংসায় বেলাওয়াল মরিও। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের করা অভিযোগের তীব্র সমালোচনা করেছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার। মূলত তার সেই প্রেস ব্রিফিংয়ের পর বর্তমান সরকার ইস্যুতে সেনাবাহিনীর অবস্থান এবং মিডিয়াতে দেয়া তাদের বক্তব্যের ব্যাপক প্রশংসা করেছেন দেশটির ক্ষমতাসীন রাজনীতিবিদরা। টুইটারে PPP চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি ISPR-এর ডিজি মেজর জেনারেল বাবর ইফতিখারের করা সংবাদ সম্মেলনকে গণতন্ত্রের জন্য সতেজ বাতাসে শ্বাস নেয়া বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন পাকিস্তানের প্রতিটি মানুষ ও প্রতিষ্ঠান সংবিধান, গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করতে সুরক্ষা ও সমর্থন দিতে দায়বদ্ধ। PPP চেয়ারপার্সনের মতে বিচার বিভাগ, সংসদ এবং প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত থেকে সাংবিধানিক ভূমিকায় রূপান্তর করা সহজ হবে না। টুইট বার্তায় তিনি লিখেছেন, পাকিস্তানের সব সমস্যার উত্তর হলো গণতন্ত্র, গণতন্ত্র এবং আরও গণতন্ত্র। এই পথে চলতে থাকলে পৃথিবীর কোনো শক্তি পাকিস্তানের অগ্রগতি ঠেকাতে পারবে না। এদিকে PMLN-এর সহ সভাপতি মরিয়ম নওয়াজ শরীফ নিজের সরকারকে বাঁচাতে জাতীয় নিরাপত্তা নিয়ে খেলার জন্য সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেছেন। টুইটার পোস্টে মরিয়ম নওয়াজ লিখেছেন, আপনার ইমরান খান সরকারকে বাঁচাতে জাতীয় নিরাপত্তা নিয়ে খেলা করার জন্য আপনার জবাবদিহিতা করার সময় এসেছে। ইমরান খানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি জবাবদিহিতার মুখোমুখি হন, রোববারের মতো পালাবেন না, কারণ জাতি এবারও তা হতে দেবে না। মরিয়মের মতে ইমরান খানের মিথ্যাচার ফাঁস হয়ে গেছে। আপনি ক্ষমতা আঁকড়ে থাকার জন্য বিপজ্জনক খেলা খেলছেন, আপনার ষড়যন্ত্রের জন্য ASC ফোরাম ব্যবহার করেছেন। উল্লেখ্য, ISPR-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার গেল বৃহস্পতিবার 14 এপ্রিল স্পষ্ট করেছেন যে গত মাসে জাতীয় নিরাপত্তা কমিটির NSC বৈঠকের পর জারি করা বিবৃতিতে ষড়যন্ত্র শব্দটি ব্যবহার করা হয়নি। যদিও সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারের পতনের জন্য বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। শতাধিক গ্রাম জ্বালিয়ে দিয়েছে বার্মিজ জান্তারা। মিয়ানমারের সেনাবাহিনী চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আংশিক বা সম্পূর্ণভাবে শতাধিক গ্রাম পুড়িয়ে দিয়েছে। গত বছরের সামরিক অভ্যুত্থানের বিরোধিতাকারীদের দমনের চেষ্টা করার সময় 5,500-এর অধিক বাড়িঘর ধ্বংস করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনের ভিত্তিতে দেশটির অ্যাক্টিভিস্ট গ্রুপের তৈরি করা পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। মার্কিন আর্থ ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস ও মার্কিন মহাকাশ সংস্থা নাসার পক্ষ থেকে পাঠানো কয়েক ডজন স্যাটেলাইট ছবি রয়টার্সের কর্তৃপক্ষ পর্যালোচনা করে দেখছে। সেখানে দেশটির মধ্যাঞ্চলের গ্রামগুলোতে ব্যাপক অগ্নিসংযোগ করার প্রমাণ পাওয়া যায়। ছবিগুলো স্থানীয় গণমাধ্যমের রিপোর্টগুলোকে অনেকাংশে নিশ্চিত করে। সামরিক বাহিনী সাগাইংয়ের মধ্যাঞ্চলে প্রতিরোধকারীদের ওপর আক্রমণ বাড়াতে ব্যাপক অগ্নিসংযোগ করেছে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, সেখানে বেশ কিছু জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীও ছিল। বার্মিজ মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ রয়টার্সকে বলেন, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রত্যক্ষদর্শীদের কথা তুলে ধরে টম অ্যান্ড্রুজ জানান, সেনাবাহিনী গত কয়েক মাসে সাগাইংয়ে আক্রমণ বৃদ্ধি করেছে। সৈন্যরা স্থল হামলার নেতৃত্ব দিয়েছে এবং বিমান হামলা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে 2021 সালের 1 ফেব্রুয়ারি মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আংসান সুচির সরকারকে উৎখাত করে দেশটির সেনাবাহিনী। মূলত সেই সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করাকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে জান্তারা। তাদের দাবি, তারা দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, মিয়ানমারের সামরিক বাহিনী এই প্রতিবেদনের জন্য মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি। গত কয়েক মাস ধরে বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে প্রমাণ ছাড়াই গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করে আসছে বার্মিজ জান্তা সরকার। ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়া।
মস্কো জানিয়েছে এই হামলায় রুশ সৈন্যরা ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনোশেনকভ জানিয়েছেন, কিয়েভের পাশে ভিজার সামরিক কারখানার ওপর কৃষ্ণ সাগরের একটি যুদ্ধজাহাজ থেকে ক্যালিবার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ওই কারখানায় বিমান বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো। কৃষ্ণ সাগরে রাশিয়ার অত্যাধুনিক মিসাইল ক্রুজার মস্কোভা ডুবে যাওয়ার পর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় এই হামলা চালালো রাশিয়া। ইউক্রেন দাবি করেছে তাদের হামলায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মস্কো অঙ্গীকার করেছে যে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন হামলা বন্ধ না করা পর্যন্ত কিয়েভের ওপর আরও হামলা চালানো হবে। এর আগে রাশিয়ার বেলগোরদ ও ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন গোলা বর্ষণ করেছে। এসব হামলায় অন্তত 7 জন নাগরিক আহত হয়েছে, যার মধ্যে 2 বছরের একটি শিশু এবং 1 গর্ভবতী নারী রয়েছেন।